হ্যালো গাইজ, আমি রূপম, ওয়েলকাম টু রূপম সেকশন। তো আজকে অনেক দিন পর এরকমভাবে ভিডিও বানাচ্ছি। তো আমি বলে রাখি, আমার যেহেতু এখন উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলছে তার জন্য ভিডিও আসছে না, এবং আজকেও কোনো ভিডিও বানানোর কোনো প্ল্যান ছিল না। তা কালকে একটা খবর পেলাম যেটা সত্যি খুব ভাবালো, এবং যেহেতু আমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষার মাঝে অনেক ফাঁক দিয়েছে, 2 তারিখ 4 তারিখের পরীক্ষা হয়ে গেছে, এবং তারপরে সেই আবার 16 তারিখ অঙ্ক পরীক্ষা, তারপরে আবার 19 তারিখ 22 তারিখ দিয়ে 26-এ শেষ, মাঝে অনেকটা টাইম দিয়েছে। তাই জন্য ভাবলাম যে একটা এই টপিকটা নিয়ে কিছু বলা দরকার। খবরটা হচ্ছে যে মাধ্যমিক পরীক্ষায় একটা ছেলে সারা পৃষ্ঠা জুড়ে পুষ্পা রাজ এই কথাটা লিখে রেখেছে, আবার লিখেছে পুষ্পা রাজ মেয়ে লিখে গানে সালে। এইটা দেখে যেটা ফার্স্ট আমার রিয়াকশন সেটা হচ্ছে, সাউথের যা ক্রেজ বুঝতেই পাচ্ছেন কেন আমরা সাউথকে এত ভালোবাসি। এবং এই ভালোবাসাটা যেমন একদিকে মুখে মুখে ডায়লগের মাধ্যমে প্রকাশ পাচ্ছে মানুষের মধ্যে, তার সঙ্গে সঙ্গে পরীক্ষার খাতায় ছেলেমেয়েরা লিখে আসছে। তাহলে ভাবুন, এটা যেমন আপনাকে একদিকে হাসাবে, তেমনি এর মতো জঘন্য কাজ বা এরকম একটা বাজে কাজ আপনাকে একবার হলেও ভাবাবে। যেখানে পশ্চিমবঙ্গের শিক্ষা সংসদ থেকে শুরু করে মধ্যশিক্ষা পর্ষদ সব সময় চেষ্টা করে যে ছাত্রছাত্রীদের কী করে নাম্বার দেবে, এবং পাস নাম্বার তুলিয়ে দেওয়ার জন্য তারা রেডি, সেখানে আবার সিলেবাস কমিয়ে দেওয়া হচ্ছে, তা সত্ত্বেও তো কিছু কিছু ছেলেমেয়ে এমন বেরোচ্ছে যারা প্রশ্নটাও লিখে আসতে পারছে না। অনেকে তো করে, অনেকেই আছে যারা পরীক্ষায় কিছু না পারুক অ্যান্সার লিখতে পারছে না, প্রশ্নটাই তুলে দিয়ে চলে আসে, তাও ঠিক আছে, সেটাও মানা যায়, সেটা করলেও স্যার ম্যাডামরা খুশি হয়ে নাম্বার দেয়। কিন্তু এইখানে পুরো ডাইরেক্ট সিনেমার ডায়লগ, যেটা এমনকি শিক্ষক শিক্ষিকাদেরও ভাবাতে বাধ্য করে। খবরটা আমি জানতে পেরেছি কালকে প্রতিদিন নামক একটা সংবাদপত্র আছে যেখানে এই খবরটা ছাপানো হয়েছে, এবং সেখানে পরিষ্কার করে তারা লিখেছে যে মাধ্যমিকের উত্তরপত্রে পুষ্পা সিনেমার এই বিখ্যাত সংলাপটি লিখে সাদা খাতা জমা দিয়েছে এক পরীক্ষার্থী। আপাতভাবে এটি দেখে মজা লাগলো, এর পিছনে যে করুণ সত্যি লুকিয়ে রয়েছে তা সত্যি হতাশাজনক। অতিমারির আবহে দীর্ঘদিন স্কুল বন্ধ থাকার ফলে পড়াশোনার পরিমণ্ডল থেকে যে অনেকটাই ছিন্ন হয়ে গিয়েছে বহু পড়ুয়াদের সম্পর্ক, এ যেন তারই উদাহরণ। সত্যি এই কথাটা, কিন্তু লাস্ট লাইনে যে কথাটা এরা উল্লেখ করেছে এটা সত্যিই, কিন্তু বাস্তবে এটা মানতেই হবে, যেখানে বিভিন্ন রাজ্যের বোর্ড সিলেবাস যতখানি সম্ভব কমিয়ে দিয়েছে যাতে ছাত্রছাত্রীদের সুবিধা হয় যে তারা পড়তে পারে। এবং আরেকটা কথাও, যেখানে আমরা বাংলা ইংলিশ পরীক্ষা দিয়ে এসেছি কোশ্চেন্স রিপিট হচ্ছে, রিডিউস সিলেবাসের অন্তর্ভুক্ত কিছু চ্যাপ্টার যেটা রিডিউস করে দেওয়া হয়েছে সেখান থেকে কোশ্চেন দিয়ে দিয়েছে যাতে ছাত্রছাত্রীরা সেই কোশ্চেনটা অ্যাটেন্ড করলে নাম্বার পায়। এমনকি বাংলা পরীক্ষায় এমন দুটো কোশ্চেন ছিল যেখানে ছাত্রছাত্রীরা অ্যাটেন্ড করলেই নাম্বার পেয়ে যাবে, তা সত্ত্বেও এরকম কিছু ঘটনা ঘটছে। এটা জানি না কিসের জন্য হচ্ছে, তারা কী চায়, তারা নিজেদেরকে কী বলে প্রমাণ করতে চায়, ফেমাস না কি আরও অন্য কিছু যা খুশি থাকতে পারে, এটা আমি জানি না। আমি জাস্ট এইটুখানি বলবো যে এইগুলো কিন্তু পরবর্তীকালে খুব বাজে একটা এফেক্ট ফেলবে, এটা হয়তো ভাবাও যাবে না বা ভাবতে পারিনি তারা যারা এই সমস্ত কাজগুলো করে এসছে। হয়তো খুব হাসি লাগবে কথাগুলো শুনে, কিন্তু পরে তাদেরকেই ভাবতে হবে এই সমস্ত জিনিসগুলোকে নিয়ে। তা আপনাদের যা মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং হ্যাঁ, এখন হয়তো ভিডিও আসবে না রূপমস রিয়াকশন চ্যানেল থেকে, এই সপ্তাহে সপ্তাহে যেরকম টিআরপি লিস্ট আসে সেরকম হয়তো আসবে, এবং সেটাও আমি করি না, প্রীতম দত্তই সেই দায়িত্ব নিয়ে সমস্ত কিছু করে দেয়, তার জন্য অবশ্যই তাকে খুব ধন্যবাদ জানাতেই হবে। অবশ্যই পরীক্ষার পরে আমি সিনেমা দেখতে যাব এবং রিভিউ করব। 26 তারিখ আমাদের পরীক্ষা শেষ হচ্ছে উচ্চ মাধ্যমিক, এবং আপাত দৃষ্টিতে যদি দেখতে হয় তাহলে 29 তারিখ দুটো সিনেমা বেরোচ্ছে, এবং দুটো সিনেমাই আমি দেখতে যাব আশা করছি। তো দেখা যাক, ততদিন অবধি সবাইকে টাটা, বাই বাই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার।